সবাইকে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের নতুন লেকচারে স্বাগতম। আমাদের এই অধ্যায়ের উপরে সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজ এর বীজগণিত দ্বারা যোগফল এর উপরে অলরেডি 6টা ক্লাস হয়েছে, এটা আমাদের 7 নম্বর। সো তোমরা দেখো এখানে একটা অঙ্ক আছে, এন পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো, সাম টু এন টার্মস। এখানে দেখো সলিউশন, এখানে প্রথম ধারাটা দেখো 2, 6, 12, 20, 30, লেখো 2, 6, 12, 20, 30। আচ্ছা, এই যে প্রথম ধারার, এই প্রথম ধারার প্রত্যেকটা পদের ডিফারেন্স কত দেখো, এখানে হবে 4, এখানে 6, এখানে 8, 10। ঠিক আছে, এরপর দেখো আবার যদি এরপর ডিফারেন্স 4 থেকে 6, 2, 6 থেকে 8, 2, 8 থেকে 10, 2। এখন দেখো সুতরাং এই 2, 6, 12, 20, 30 এনতম পথ, এই ধারার এনতম পথ কী হবে? ধারার এনতম পথ প্রথম কত আছে 2, লেখবার 2, প্লাস দ্বিতীয় ধারার প্রথম পদ কী আছে 4, 4 লেখবার 4, সাথে কী হবে n-1। এরপর তৃতীয় ধারার প্রথম পদ কী আছে 2, এখানে কী হবে n-1 × n-2/2। পরে আর নাই, পরে থাকলে কী হতো, আমরা ওই সংখ্যাটা লিখতাম প্রথম পদটা লিখে n × n+1, n-1, n-2, n-3/3। এভাবে চলতো আমাদের। এখন তো এটাকে ক্যালকুলেশন করো, তো কী হয় 2 + 4n-4, 2 মানে 2, তো 2 2 1 থাকবে, প্লাস তুমি যদি এটা গুণ দিয়ে দাও কী হবে n²-3n+2। ঠিক আছে, n-1, n-2 গুণ দিলে এখানে দেখো +2, +2, 4, -4 কাটা যাবে, আর এখানে n²+4n-3n, তা থাকবে n²+n। ঠিক আছে, এটা তো তুমি প্রথম পদ, এবার দ্বিতীয় পদগুলো দেখো, দ্বিতীয় পদগুলো কী আছে তোমার, আমাদের যে ধারাটা ছিল দ্বিতীয় পদগুলো কী ছিল 2, 4, 8, 16, 32। ঠিক আছে, তাহলে লিখি 2, 4, 8, 16, 30। এখন দেখো এখানে এটা তুমি এভাবে লিখতে পারো, 2-এর কী লেখান যায় 2^1, 4-এ 2², 8-এ 2³, 16 2^4, 32 2^5। ঠিক আছে, তাহলে এটা কী হবে, এটার এনতম কী হবে, এই ধারার এনতম পদ কী হবে বলো, এখানে কি 2, 2, 2, 2, 1, 2, 3 মানে কী হবে 2^n, n এর মান 1 দিলে এটা, n এর মান 2 দিলে এই পদ পাবে, n এর মান 3 দিলে এই পদ, n এর মান 4 দিলে, এমনি চলতে থাকবে n পর্যন্ত। ঠিক আছে, এখন দেখো সুতরাং আমাদের মেইন যে ধারাটা ছিল ওই ধারাটার এনতম পদ কি, ধারাটির এনতম পদ ইউএন কি পাবা, একবার পাইছি ওই ধারাটার মধ্যে কি দুইটা ধারা ছিল, একবার পাইছি n²+n, আরেকবার পাইছি কি দ্বিতীয় ধারা নিয়ে 2n 2^n, এই দুটা গুণ করে দেবে আর কি। ঠিক আছে, তাহলে হবে n²+n×2^n। ঠিক আছে,
এখন লাগবা ধরি এন স্কোয়ার প্লাস এন টু ফর এন সমান সমান, এটা কি গাদ এন স্কোয়ার দ্বিঘাত না? তাহলে আমরা এভাবে লিখবো যে এখানে লিখবো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তাহলে এখানে এন আছে না, এখানে এন লিখবা এ এন স্কোয়ার প্লাস বি এন প্লাস সি, আর সাথে কি আছে ইনটু টু পাওয়ার এন। ঠিক আছে, এখন যেখানে যেখানে এন আছে আমাদের ওইখানে এন মাইনাস ওয়ান লিখবে। দেখো এ এখানে এন আছে না, কি লিখবা এন মাইনাস ওয়ান উপরে স্কোয়ার স্কোয়ার প্লাস বি এন আছে এন মাইনাস ওয়ান প্লাস সি, এখানে এন আছে টু পাওয়ার এন, তো কি লিখবে এন মাইনাস ওয়ান। এটা তুমি এক নাম দিয়ে রাখো। ঠিক আছে, এখন এই এক নং এর উভয় পক্ষ হতে এন স্কোয়ার এর সহগ সমীকৃত করে পাই। তুমি যদি এন স্কোয়ারের সহগ সমীকৃত করে পাও, এন স্কোয়ারের সহগ নিয়ে নেও, তাহলে কী হবে? তুমি দেখো এন স্কোয়ার আছে এখানে, এটার সাথে কী গুণ আছে টু পাওয়ার এন। ঠিক আছে, এন স্কোয়ার সহগ এখানে কী টু পাওয়ার এন ইকুয়াল, এই পাশে দেখো এ এন স্কোয়ারের সাথে কী গুণ আছে টু পাওয়ার এন, তো এখানে এন স্কোয়ারের সহগ কী হবে এ থাকবে আর টু পাওয়ার এন থাকবে। এখানে আর এন স্কোয়ার নাই, এই যে এখানে এন স্কোয়ার আছে, এ মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, মানে এন স্কোয়ার থাকবে। এন স্কোয়ারের সাথে এ গুণ আছে, আবার কী গুণ আছে টু পাওয়ার এন মাইনাস ওয়ান। ঠিক আছে, এখন দেখো পরের লাইনে তুমি কী করতে পারো, টু পাওয়ার এন দিয়ে উভয় পক্ষে তুমি ভাগ করে দাও, ভাগ করে দিলে এখানে কী থাকবে ওয়ান, এখানে থাকবে এ, এখানে থাকবে এ ইন্টু, এখানে কী থাকবে দাও এটার কী লেখা যায়, এটা লেখা যায় টু পাওয়ার এন ইন্টু টু পাওয়ার মাইনাস ওয়ান, এভাবে আলাদা করা যায়, তো টু পাওয়ার এন বাদ যাবে, থাকবে টু পাওয়ার মাইনাস ওয়ান। তারপর দেখো এখানে কী থাকবে, ওয়ান থাকবে এ মাইনাস এ বাই টু, তাহলে এটা কী হবে ওয়ান সমান সমান এ মাইনাস এ বাই টু, লসাগু করলে কী হবে এ বাই টু, সুতরাং এ সমান সমান টু। ঠিক আছে, তাই আমরা তাহলে আমরা এখানে কি এর মানটা পাইছি, হ্যাঁ এর মান কত পাইছি, এর মান পাইছি টু, এন স্কোয়ার এর সহগ সমীকৃত পারে, এন স্কোয়ার এর সহগ সমীকৃত পারে করে এর মান টু পাইছি। এখন দেখো আমাদের যে এক নং ছিল ওইখান থেকে আমরা এন এর সহগ সমীকৃত করবো। ঠিক আছে, এন এর সহগ সমীকৃত করে কি পাই দেখো, এখানে দেখো এন এর সহগ কত, এন ইন টু, এটা গুণ দাও টু পাওয়ার এন, তাহলে এখানে এন এর সহগ টু পাওয়ার এন সমান। তারপরে দেখো এখানে এই যে এন, এন এর সহগ কী আছে বি আর সাথে টু পাওয়ার এন গুণ আছে, তাহলে বি ইন টু টু পাওয়ার এন। তারপর দেখো এখানে এখানে যে সঙ্গে এম এনএস বলেছি সূত্র পরিবার, তো এন স্কোয়ার মাইনাস এন। ঠিক আছে, তো এখানে মাইনাস এন, এই মাইনাস এনের সাথে এ গুণ আছে আবার কি টু পাওয়ার এন মাইনাস ওয়ান গুণ আছে, ওই যে মাইনাস আর এফ মাইনাস এফ মাইনাস এ প্লাস হয়ে যাবে। ঠিক আছে, প্লাস টু এ ইন্টু টু পাওয়ার এন মাইনাস ওয়ান। ঠিক আছে, এরপরে দেখো প্লাসের বি এন, এটার সাথে কী গুণ আছে টু পাওয়ার এন মাইনাস ওয়ান, তো এনের সহগ কী হবে বি ইন্টু টু পাওয়ার এন মাইনাস ওয়ান, কিন্তু এই যে মাইনাস আছে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে বি ইন্টু টু পাওয়ার এন মাইনাস ওয়ান। এখন তুমি উভয় পক্ষ হতে টু পাওয়ার এন দিয়ে ভাগ দিয়ে দাও, তো এখানে কী থাকবে ওয়ান থাকবে, এখানে বি থাকবে, এখানে টু এ ইন্টু
টু পাওয়ার মাইনাস ওয়ান থাকবে। হ্যাঁ, এটা লেখান যায় টু পাওয়ার এন ইন্টু টু পাওয়ার মাইনাস ওয়ান, মাইনাস এখানে কী থাকবে, বি ইন্টু টু ইনভার্স ওয়ান। ঠিক আছে, এখন দেখো ওয়ান সমান সমান বি, এর মান কত পাইছি আমরা, এর মান পাইছি টু পাইছিলাম এর মান। ঠিক আছে, এখানে এর মান বসে দিলে কী হবে, ফোর ইন্টু, আর এটার কী লেখান যায়, ওয়ান বাই টু, মাইনাস এটার কী লেখান যায়, বি বাই টু। ঠিক আছে, তো এখান দেখো ক্যাটাগরি করলে থাকবে টু, প্লাস এর টু পাশে আনলে কী হবে, মাইনাস টু, আর মাইনাস টু প্লাস ওয়ান কী হবে, মাইনাস ওয়ান, আর এখানে আছে বি মাইনাস বি বাই টু, এটা সহ করে কী হবে, প্লাস এর বি বাই টু হবে। শুধু আমরা বি এর মানও পেয়ে গেলাম, বির মানও কী পেলাম, মাইনাস টু, এর মান পেয়েছিলাম কত, এর মান পেয়েছিলাম প্লাস টু, আর বি এর নাম পেয়েছি মাইনাস টু। এখন দেখো আমরা এন নট এর সহগ সমীকৃত করে পাই। ঠিক আছে, মানে কনস্ট্যান্টগুলো যেগুলো আছে এগুলো সহগ সমীকৃত করা যাবে। তো আমাদের এক নং কী ছিল, ঠিক আছে, আমাদের এক নং কই, এই যে, ঠিক আছে, এখান থেকে তুমি যদি এন নট নেও, এখানে কিন্তু কনস্ট্যান্ট নেই, এপাশে হবে জিরো, এপাশে দেখো কী আছে, সি এর সাথে টু পাওয়ার এন আছে, তাহলে এন হবে সি ইন্টু টু পাওয়ার এন, এখানে কি প্লাস ওয়ান থাকবে না, তো ওরার সাথে এ গুণ আছে, আবার কি টু পাওয়ার এন মাইনাস গুণ আছে, তো এ ইন্টু টু পাওয়ার এন, এখানে থাকবে কি বি, তার বি ইন্টু টু পাওয়ার এন মাইনাস ওয়ান, এখানে সি এর সাথে টু পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে যেখানে এন নেই কনস্ট্যান্ট। ঠিক আছে, এন নট এর সবগুলো সমঙ্গিত করবা এক নং থেকে, তো সমঙ্গিত করে আমরা এটা পাবো, কী পাবো দেখো, এ পাশে থাকবে না এন নট, কনস্ট্যান্ট নেই, এ পাশে থাকবে সি ইন্টু টু পাওয়ার এন, তোমরা এক নং থেকে দেখলে বুঝবা। ঠিক আছে, এক নং দেখে এগুলো লিখতে পারবা, প্লাস বি ইন্টু টু পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস সি ইন্টু টু পাওয়ার এন মাইনাস ওয়ান, জিরো ইকুয়াল, এখানে দেখো কী আছে, আচ্ছা টু পাওয়ার এনরে আমরা কী লিখতে পারি দেখো, তো টু ইন্টু টু পাওয়ার এন মাইনাস ওয়ান, সূচকের নিয়ম যদি টু তুমি দুটাতে একটা নাও তাহলে পাওয়ার কী হবে, যোগ, তো ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান, তো প্লাস ওয়ান মাইনাস ওয়ান বা টু পাওয়ার এনই থাকবে। এটা আমরা কেন করছি, এই যে দেখো প্রত্যেকটা পদে টু পাওয়ার এন মাইনাস আছে। ঠিক আছে, তাহলে এ ইন্টু টু পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস বি ইন্টু টু পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস সি ইন্টু টু পাওয়ার এন মাইনাস ওয়ান। এখন দেখো উভয় পক্ষে যদি তুমি টু পাওয়ার এন মাইনাস ওয়ান দিয়ে ভাগ দিয়ে দাও, ঠিক আছে, তারপর তোমার কী থাকবে, এখানে টু সি মাইনাস, এখানে থাকবে এ প্লাস, এখানে থাকবে বি, এখানে থাকবে সি। এখন দেখো এখানে টু সি মাইনাস এর সি, তাহলে কী থাকবে, প্লাসের একটা সি থাকবে, মাইনাস এর মান কত পেয়েছিলাম, টু, বি এর মান কত পেয়েছিলাম, মাইনাস টু, সুতরাং আমরা সি এর মান কী পেলাম, সি সমান সমান ফোর। ঠিক আছে, সি এর মান ফোর। এখন আমাদের এক নং কী ছিল, এক নং ছিল এন স্কোয়ার প্লাস এন ইন্টু টু পাওয়ার এন, ওইখানে ছিল এ এন স্কোয়ার, এর মান বসাবো, হ্যাঁ, তো এর মান টু এন স্কোয়ার মাইনাস বি এন, বি এর মান কত, টু, ঠিক আছে, এন প্লাস ফোর। ঠিক আছে, বি এর মান মাইনাস টু, তাহলে এনে মাইনাস টু এন প্লাস সি ছিল, সি এর মান কত, এই যে ফোর, ঠিক আছে, ইন্টু টু পাওয়ার এন মাইনাস, এবার এই যে এখানে যেখানে যেখানে এন আছে না, এখানে আমরা কী বসাবো, এন মাইনাস ওয়ান বসাবো, তাহলে দেখো এখানে কী আছে, টু, এই যে এন আছে, এন মাইনাস ওয়ান, উপরে কী আছে স্কোয়ার, এখানে দেখো মাইনাস টু ইন্টু এনের জায়গাত এন মাইনাস ওয়ান প্লাস ফোর, আর এখানে কী আছে, এন আছে না,
টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা আমাদের এক নাঙি, ঠিক আছে, এক নাঙে এমনই ছিল, হ্যাঁ, 21-1, ঠিক আছে। জাস্ট আমরা এক নং লিখছি যেখানে এ বি সি ছিল, এখানে এ বি সি এর মানগুলো বসিয়ে দিছি। তাহলে এটা যদি আমাদের বি এন হয়, এই যে এটা, এটা কী হবে, যেখানে এন আছে ওইখানে কি এন মাইনাস ওয়ান, এটাই তো, যেখানে এন ছিল এখানে এন মাইনাস ওয়ান, তাহলে এটা হবে বি এন মাইনাস ওয়ান। লিখে দিবা যেখানে ভি এন সমান সমান টু এন স্কোয়ার মাইনাস টু এন প্লাস ফোর ইন্টু টু পাওয়ার এন, এটা হচ্ছে ভি এন। তাহলে ভি এটা কী হবে, যেখানে এন ছিল এখানে এন মাইনাস ওয়ান, তাহলে এটা হবে বি এন মাইনাস ওয়ান। আচ্ছা, সুতরাং আমরা ভি নট কী, ভি নট দেখো এখানে, এটা তো আমাদের ভি, ভি এন, ভি এনে তুমি এনের মান শূন্য বসাও, এখানে শূন্য বসাইলে এটা শূন্য হয়ে যাবে, এই পদ শূন্য, এখানে শূন্য বসাও, সামথিং পাওয়ার শূন্য, তাহলে কী হবে ওয়ান, টু পাওয়ার শূন্য মানে ওয়ান, ওয়ান দিয়ে পরের গুণ দিলে কী হবে ফোর, তাহলে আমি বি নেট পাব আমরা ফোর, ঠিক আছে। এখন আমরা সমষ্টি নির্ণয়ের সূত্র আমরা জানি, এস এন সমান সমান ভি এন মাইনাস ভি নট, আর ভগ্নাংশ থাকলে এটা আগে আসতো, ভি এন পরে যেত। তাহলে এটা সূত্র আমরা এখানে বসাই, ভি এন আমাদের কি টু এন স্কোয়ার মাইনাস টু এন প্লাস ফোর ইন্টু টু ফোর এন মাইনাস ভি নট কত পাইছি ফোর, ঠিক আছে। তাহলে এখানে দেখো তুমি যদি টু কমন নাও, এখান থেকে কী থাকবে এন স্কোয়ার মাইনাস এন প্লাস টু, এখন টু তো এটার সাথে গুণ আছে না, তো এটা এমন হবে আর কি টু ইন্টু টু পাওয়ার এন, তো কী হবে টু দুটার তো একটা নিলে পাওয়ার কি এটার উপর ওয়ান আছে, পাওয়ার যোগ হয় এন প্লাস ওয়ান, তাহলে এখানে কী হবে আমাদের টু পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ফোর, এটা আমাদের। আচ্ছা, আশা করি তোমরা অঙ্কটা বুঝছো, প্র্যাকটিস করবা, অঙ্কটা ইম্পর্টেন্সে আসে, ঠিক আছে। তোমাদেরকে ধন্যবাদ, আজকে এখানেই শেষ করছি।